দর্শক স্বাগত জানাচ্ছি জিটিভি নিয়মিত আয়োজন জি ডায়লগের সাথে আছি রায় স্টুডিওতে আছেন দুজন স্টুডিওতে আছেন তিনজন অতিথি আমাদের স্টুডিওতে আছেন আর দুজন অতিথি সবার সাথে কথা হবে আলোচনা হবে দিনের ঘটনাগুলি নিয়ে তার আগে দেখে নিতে চাই আজকের জিটিভির সর্বশেষ সংবাদের শিরোনাম নির্বাচনে ফায়দা নিতে ডক্টর কামালকে হত্যার ষড়যন্ত্র বিশেষ নিরাপত্তায় পুলিশ আমি এটা লন্ডন থেকে খবর পেয়েছি ওখানে তারেক রহমানের খুব কাছের এবং দুবাই থেকে অলরেডি সাতজন কিলার আপনার পাকিস্তানি বাংলাদেশে ডুবছে এবং লাস্ট মোমেন্টে তারা চেষ্টা করতে ইবেন ইলেকশনের আগের দিন হলেও কামাল হোসেনকে হত্যা করা আছে আলোচনা হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছে বিএনপি জামাত বললেন প্রধানমন্ত্রী সতর্ক থাকার আহ্বান এই নির্বাচনকে কেন্দ্রকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় আমাদের নেতা কর্মীদের উপর অত্যাচার করে যাচ্ছে বোমা হামলা করে যাচ্ছে বহু জায়গায় আমাদের প্রায় পাঁচ পাঁচজন আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছে এই বিএনপি জামাত জোটের হাতে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা শেষ মুহূর্তে ভোটারদের কাছে টানতে নানা প্রতিশ্রুতি এবং ঐক্যফ্রন্ট থেকে ডক্টর কামালের পদত্যাগ দাবি কাদেরের গণতন্ত্রের মুক্তির জন্য ভোটে থাকবে বিএনপি বললেন এলাম স্টুডিওতে আমাদের এই স্টুডিওতে আছেন ডক্টর সৈয়দ হোসেন আমাদের সাথে আছেন জনাব মাহবুব কামাল আমাদের সাথে আছেন জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান আমাদের দ্বিতীয় স্টুডিওতে রয়েছেন আমাদের জিটিভির সহকর্মী ইসমাইল হোসেন জুয়েল আমাদের সাথে রয়েছেন আমাদের সারা বাংলা ডক্টরেটের সহকর্মী জাকি আহমেদ স্বাগত প্রত্যেকেই আমরা শিরোনামগুলো দেখছিলাম এবং যেটি প্রধান শিরোনাম এবং আজকে আসলে স্বাধীনব্যাপী কম বেশি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যমে তো বটেই মেনস্ট্রি মিডিয়ায় বটেই নির্বাচনে ফয়দা নিতে ডক্টর কামালকে হত্যা ষড়যন্ত্র বিশেষ নিরাপত্তায় পুলিশ এই বিষয়টি কিন্তু বারংবার আলোচনায় এসেছে এবং একই সাথে আমরা যদি খেয়াল করি মাননীয় প্রধানমন্ত্রীও বলছেন যে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছে বিএনপি জামাত এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি আবার একটি জায়গা রয়েছে যে ঐক্য থেকে ডক্টর কামালের পদত্যাগ দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডক্টর কামাল ওবায়দুল কাদের জনাব ওবায়দুল কাদের আর গণতন্ত্রের মুক্তির জন্য ভোটে থাকবে বিএনপি বললেন ফখরুল অর্থাৎ মিডিয়া ফখরুল ইসলাম অর্থাৎ ভোটের মাঠে বিএনপি থাকছে এই জায়গাটিও আমাদের বরিশাল বন্ধু স্যার আমি আলোচনা শুরু করবো প্রথম প্রসঙ্গটি আসছে যে ডক্টর কামাল বিষয়ের যে আলোচনাটি ছিল তার নিরাপত্তা নিয়ে যে আলোচনাটি শুনছিলাম একটি ফোন আলাপ আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বা সংবাদ মাধ্যমে এসেছে বা আমরা পেয়েছি এবং সেই ফোন আলাপ আমাদের শঙ্কিত করে কারণ আমরা একটি উৎসব মুখর নির্বাচন দেখতে চাই তখন যদি এই ধরনের কথাবার্তা শুনি সেই কথাবার্তা কিন্তু আমাদেরকে আশঙ্কার কথা স্মরণ করিয়ে দেয় ডক্টর কামাল হোসেনকে হত্যা করবার ষড়যন্ত্রের যে খবরটি এসছে তা অত্যন্ত উৎকণ্ঠার উৎকণ্ঠার এই জন্যেই যে ডক্টর কামাল হোসেন আসন্ন নির্বাচনে একটি পক্ষ থেকে প্রধান ব্যক্তিত্ব এবং তাছাড়াও ডক্টর কামাল হোসেন বাংলাদেশে সর্বজন বিদিত একজন প্রাজ্ঞবিজ্ঞ আইনজ্ঞ যেটি বিদেশেও সম্মানিত আর কি তো এখন রাজনীতির ডামাডোলে একজন মানুষ হত্যার শিকার হবেন এটি কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় আমি সবসময় একটা বিষয় প্রকাশ করি যে বাঙালির তো অনেক গুণ আছে বাঙালিকে বিদেশিরা কখনো পছন্দ করেনি একটি কারণেই তা হচ্ছে বাঙালির প্রতিবাদী প্রতিরোধী চরিত্র তো সেই জন্য আমরা গর্বিত যে এই বাঙালি কাতরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে কিন্তু এখন বাঙালি যখন কোনো না কোনো কারণে সংঘাত সংঘর্ষে জড়িয়ে পড়ে তখন তা আমাদের জন্যে শুধু লজ্জার বিষয় নয় বরং উৎকণ্ঠারও বিষয় কিন্তু এর মধ্যে যদি আবার এই রাজনীতির অঙ্গনে যিনি বর্তমানে একজন বড় আকারের নেতা হিসাবে ভূমিকা পালন করছেন তার সঙ্গে মতান্তর আমার হতেই পারে রাজনীতিতে মতান্তর অত্যন্ত স্বাভাবিক এবং বহুবাচনিক রাজনীতিতে সেটি হতে হওয়াটাই স্বাভাবিকই হবে কিন্তু তার জন্যে আমার তার প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা সম্মান কোনোদিনই কমবে বলে আমার অন্তত আমার মনে হয় না কিন্তু রাজনীতির অঙ্গনে যারা সক্রিয় তারা রাজনৈতিক প্রতিপক্ষকে সম্পূর্ণ বিনাশ করতে যখন উদ্যত হয় তখন শঙ্কা জাগে আমি বারবারই মনে করি ভলতিয়ারের সেই কথাটি যে তুমি যা বলো তা আমি পছন্দ করি না কিন্তু তোমার তা বলার অধিকার সংরক্ষণের জন্য আমি প্রাণ দিতে সেক্ষেত্রে এটি কিন্তু ডক্টর কামাল যে প্রতীকে লড়ছেন এবং তার বিপরীত যে প্রতীক রয়েছে সেই বিপরীত প্রতীকের কাছ থেকে কিন্তু এমনটি নয় তার তিনি যে প্রতীকে লড়ছেন বা যে ফ্রন্টে লড়ছেন যাদের নিয়ে নির্বাচনে বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন তাদেরই মধ্যে থেকে পরিকল্পনা এমনটি কিন্তু সংবাদ মাধ্যমের খবর কথা তো সেইখানেই এমন তো নয় যে প্রতিপক্ষ নয় আসলে এই যুদ্ধধান শিবিরে আসলে কে মানে স স্বজনরাই দেখা যাচ্ছে পরিকল্পনা করছে যাদের তিনি স্বজন আমি সেই কথায় আসছিলাম আর কি আপনি আগাম বার্তা দিয়ে দিলেন ভালো করলেন যে এটা তো সাধারণ হয়ে থাকে যে প্রতিপক্ষকে বিনাশ করা কিন্তু অন্তর্দ্বন্দ্ব বলে রাজনীতিতে আরেকটি কথা আছে অন্তর্দ্বন্দ্ব মানে নিজেকে নিজেরাই নিজেকে বিনাশ করা এটা হচ্ছে দ্বিতীয় এবং প্রধান একটি পর্যায় আর কি তো ডক্টর কামাল হোসেন যাদের নেতৃত্ব দিচ্ছেন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তাদের ভেতর থেকেই যদি এই হত্যার পরিকল্পনা হয়ে থাকে তাহলে ডক্টর কামাল হোসেনকে যথেষ্ট সাবধানতা অবলম্বন স্যার আমি আসবো আপনার কাছে উপায় নেই মাহুল কামাল আপনার কাছে আসছি এবং আমরা যদি দেখি যে প্রসঙ্গটিতে ছিলাম আমরা ওই আরও অন্য প্রসঙ্গে যাবো যে আলোচনাটিও যদি আমরা দেখি যে আলাপটি ফাঁস হয়েছে এসেছে সংবাদ মাধ্যমে সেটিতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে দলীয় একজন কর্মী তাদের দলের নেতা যারা মোস্তফা মোসিন মন্টুকে বলছেন এবং সেই আলাপ আলোচনা কিন্তু আসলে যে কোনো আপনি নিজের সংবাদ মাধ্যমের মানুষ উদ্বেগ তৈরি করে এখানে এটা একটা প্যারাডক্স প্রথম কথা হচ্ছে যে এটা আসলেই এই ধরনের ষড়যন্ত্র তারেক রহমান করেছেন কিনা এক আরেকটা হচ্ছে যদি করে থাকেন তাহলে নিশ্চয়ই এটা উদ্বিগ্ন উদ্বিগ্নতার ব্যাপার আচ্ছা আমি করে যদি করে থাকে তাইলে আমি এটা বলছি সেটা হচ্ছে যেমন ধরেন যে এরশাদ আমলে যখন এর স্বাদকে নড়ানো যাচ্ছিল না কোনোভাবেই নড়ানো যাচ্ছিল না তখন ডাক্তার মিলনের একটা লাশ কিন্তু এটাকে ট্রিগার করেছে এবং এরপরেই কিন্তু এর সাথে পতন হয়েছে যদি এটা সত্যি হয়ে থাকে এটা তাহলে বুঝতে হবে যে ডাক্তার ডাক্তার মিলন অথবা হোসেনের একটা পুনরাবৃত্তি করতে চাওয়া হয়েছে যাতে ডক্টর কামালের কামালকে যদি মেরে ফেলা হয় তাহলে দেশে একটা বড় ধরনের ক্যাওয়াস এবং কনফিউশন তৈরি হবে এবং এইটার সুফল তারা নেবে কিন্তু আমি আসলে এটা খুব বিশ্বাস করছি না কারণ বাংলাদেশে কিন্তু একটা জিনিস খুব পপুলার সেটা হচ্ছে কনস্পিরিসি থিওরি এবং মানুষ কনকক্টেড স্টোরি বানাইতে খুব উস্তাদ এটা গল্প বানাতে কিন্তু উস্তাদ এবং যে লোকটি ফোন করেছে মিস্টার শওকত নামে একজন তার পরিচয় কিন্তু আমরা জানি না এটা এমনও হতে পারে যে উড়ো চিঠিতে যেরকম উড়ো চিঠিকে যেরকম গুরুত্ব দেওয়ার কিন্তু ফোনারটি শুনলে বোঝে যে শওকতকে কিন্তু যার সাথে কথা হচ্ছে তিনি তিনি চিনছেন আচ্ছা তিনি চিনুক মানে আমরা চিনচিনা গন্তব্যের এরকম জাতীয় রাজনীতির পরিচিত গুলো মুখ নন না কিন্তু হাউ আর ইউ যে শকত সাহেব যা বলছেন এটা উনি সদহাক সত্যি কিনা অথবা সত্যি কেন এটা তো শিওর হওয়ার কোনো উপায় নেই এটা যদি মানে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আসতো একজন অজ্ঞাতনামা ব্যক্তি হ্যাঁ তিনি একটা ফোন করে বলতেছেন এটা কি এমন হতে পারে না যে এটা ওনার নিজস্ব একটা ক্রিয়েশন উনি নিজেই একটা ক্রিয়েট করেছেন একটা জিন গল্প উনি হয়তো বিএনপির কী বলে যে আওয়ামী লীগের একজন বড় সমর্থক সেহেতু উনি চা চাচ্ছেন যে তারেক রহমানকে কমপ্লিকেট এটার সাথে কমপ্লিকেটেড করে ইমপ্লিকেটেড করে একটা মানে সিচুয়েশন তৈরি করে এমনও তো হতে পারে কিন্তু যদি সত্যি হয় তাহলে কিন্তু এটা মারাত্মক একটা সিগনাল যদি সত্যি হয়ে থাকে যে ডক্টর কামাল হোসেনের মতো একজন ব্যক্তিত্বকে মেরে ফেলে রাজনৈতিক ফায়দা লোটা লোটার চেষ্টা এটা মারাত্মক আমি মনে করি যে একটা অবস্থা তৈরি হয়েছে তাহলে এবং সরকার অবশ্য বা নির্বাচন কমিশন অবশ্য ভালোভাবে রিয়াক্ট করেছে কারণ পুলিশ ইত্যাদি হ্যাঁ তার সেফটি একটা বড় ব্যাপার হয়ে গেছে বড় কনসার্ন হয়ে গেছে কিন্তু আমার মনে হয় না যে এত বড় ফাউল গেম মানে তারেক রহমানের পক্ষ থেকে করা হবে আমার কাছে কিন্তু এটা খুব একটা বিশ্বাসযোগ্য হচ্ছে না আমি আসছি আবুল ওদ সৈইদ খান আপনার কাছে আমরা দেখলাম পুরো ব্যাপারটি পরবর্তীকালে কিন্তু আমাদের শৃঙ্খলা বাহিনীর আমরা দেখলাম তারা গেলেন দেখা করেছেন এবং এই যে জায়গাটি আমরা খেয়াল করলে দেখি যে তারা তাদের যে যেটি বলছেন মতিঝিল জোনের ডিসি আনোহসেন সাংবাদিকদের বলেছেন যে স্বাভাবিক নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিতে তারা দেখা করছেন এবং তিনিও বলেছেন যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যে ডাক্তার কামালের যে নিরাপত্তার কোনো শঙ্কা নেই অর্থাৎ রাষ্ট্র তার জায়গা থেকে কিন্তু এই জায়গাটিকে এমনিতেই গুরুত্ব দিয়ে দেখছেন এবং বিষয়টি নিয়ে বোধহয় মানে বিচলিত হওয়ার কিছু নেই কিন্তু এই ধরনের ঘটনা যেটি না যে কোনো ধরনের এই রকম ফোনালাপ এবং ফোনালাপে যদি কাউকে হত্যার ব্যাপার থাকে এটা ডাক্তার কামাল হাসান হতে পারে বা অন্য যে কোনো লোক হতে পারে সেটা তো আমাদেরকে শঙ্কিত করবে কেন আমরা হত্যা রাজনীতিতে বিশ্বাস করি না এবং জনগণের জিনিসটা দেখতে চায় না হত্যা সংঘাত এইসব আমাদের জন্য খুবই খারাপ খবর আর কামাল যেটা বললো সেই আঙ্গিকে যদি আমরা টেপটাকে পর্যালোচনা করি তাহলে দেখা যাচ্ছে যে মিস্টার শকত তার কোনো ছবি নাই ছবি পাওয়া যায়নি এবং মোস্তফা মহসেন মন্টু যে শকত সাহেবকে কতটা ভালো ছিলেন এটাও কিন্তু টেপ থেকে পরিষ্কার হয় না তাহলে এটার ইন্টারভিউ করতে পারেন আপনারা যে মোস্তফা মহসেন মন্টু যার সাথে কথা বলেন এরকম শকত নামের কোনো ব্যক্তিকে তিনি চিনেন কিনা এবং শকত তাদের কোনো দলীয় কর্মী সমর্থক বা শুভাকাঙ্ক্ষী কিনা এখন কথা হলো যে ডক্টর যেটা আপনি বলছেন মতিঝিল থানার পুলিশ এবং বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সেটা তো প্রত্যেক নাগরিকের ওই আজকে আমি যদি মনে করি যে আমার উপরে একটা হামলার আশঙ্কা আছে তাহলে আমি নিরাপত্তা চাইতে পারি আর এখন যেখানে যে ইলেকশনের সময় যেহেতু দুইটা বড় জোটের মধ্যে ইলেকশন হচ্ছে একটা মহাজোট এবং ঐক্যফ্রন্ট ঐক্যফ্রন্টের প্রধান নেতা হিসেবে ডক্টর কামাল হোসেন যেহেতু আবির্ভূত হয়েছেন সুতরাং তার নিরাপত্তা আবির্ভূত হয়েছেন মানে উনি এই নেতৃত্ব নিয়েছেন আবির্ভূত হওয়া এই অর্থ বলছেন কিন্তু গণফোরাম সেই সেই অর্থে আমি তো উনি যেহেতু আছেন তিনি ঐক্যফ্রন্টের প্রধান নেতা তো ডাক্তার এমনিতেই তার যে পরিচয় দিলেন যে আমাদের আন্তর্জাতিক মানের একজন ডক্টর কামাল হোসেনের সাথে বাংলাদেশের এক সম্পর্ক আছে সব মিলে উনার নিরাপত্তা পরিচিত মুখ নিরাপত্তা একটা বিষয় এবং উনি নিরাপত্তার বেড়া জাল পেতেই পারেন আর এখন উনি আরো বেশি পেতে পারেন যেহেতু উনার একটা

ধন্যবাদ আমি একটু যেতে চাই জুয়েল আপনার কাছে যদি সারাদিনে আমরা ঘটনাবলীর দিকে তাকাই আপনি ছিলেন সংবাদের সাথেই সারাদিন এবং দিনের ঘটনাবলীগুলো আপনার মুখ থেকে যদি শুনি শিরোনাম আমরা শুনেছি সেক্ষেত্রে আপনি ধারাক্রমটি কীভাবে সাজাবেন বা কীভাবে বলবেন ধন্যবাদ অঞ্জন প্রথমেই আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল ডক্টর কামাল হোসেনের হত্যার যে পরিকল্পনার একটি ফোন আলাপ আজকে এসছে গণমাধ্যমে এবং সেখানে কিন্তু এটি ঠিক যে আসলে যিনি ফোনটি করেছেন মোস্তফা মহসিন মন্টুকে তার পরিচয়টি নিশ্চিত হওয়া কিংবা তিনি আসলে কোথেকে খবরটি পেয়েছেন সেটি সাংবাদিকদের দায়িত্ব নিশ্চয়ই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদেরকে তাকে বিশেষ করে খোঁজার চেষ্টা করবেন যে তিনি আসলে এই খবরগুলো তার কথা যে তিনি আসলে তার ঘনিষ্ঠজন যারা আছেন লন্ডন কেন্দ্রিক এবং আপনি জানেন যে বিএনপির যেহেতু রাজনীতির একটি বড় অংশই এখন আদেশ নির্দেশ যা কিছু সব কিছু লন্ডন থেকে আসছে সুতরাং তিনি বলছেন যে লন্ডন থেকে তাদের যারা ঘনিষ্ঠ আছে তারা জানিয়েছেন এবং তারপর তিনি তার তথ্যগুলো দিয়েছেন এখন একজন সাংবাদিক হিসেবে আসলে এখানে কয়েকটি প্রশ্ন এসে যায় এসে যায় এই কারণে যে এরকম একটি অস্বাভাবিক পরিবেশ তৈরি হওয়াটা কি খুব বেশি অস্বাভাবিক কিনা এই সময় এ কারণে বলছি যে বিএনপির সামনে আসলে বিএনপি কেন বাংলাদেশে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে সবার হাতে আর সময় আছে মাত্র তিন দিন প্রচারণার জন্য আর বড় জোর এক দুই দিন আছে তারপর মাঝখানে একদিন তারপর তিরিশ তারিখ সকাল থেকে তো নির্বাচন এখন বিএনপির অবস্থানটি আসলে নির্বাচনের এই মাত্র তিন দিন আগে কোথায় সেটি হচ্ছে প্রচারণা কিংবা অন্য সবকিছু যদি ধরেন অর্থাৎ বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে তারা এখন পর্যন্ত বলছেন যে তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের মহাসচিব বলছেন সেখানে আসলে তাদের প্রস্তুতি যে কারণেই হোক তাদের দাবি যে তারা করতে পারছেন না কিংবা কতটুকু তাদের করার সদিচ্ছা আছে সেটাও বারবার ঘুরে এসছে কারণ অনেক প্রার্থীকে আমরা দেখেছি যে বিশেষ করে তারা বলছিলেন যে সেনাবাহিনী এলে পরিস্থিতির উন্নয়ন হবে তাদের একটা নির্দেশনা যে তখন তারা সার্বিকভাবে নামবেন কিন্তু হয়েছে তার উল্টো তারা দেখেছে যে আরো বেশি পিছিয়ে গেছেন প্রচারণার দিক থেকে সেটি তাদের আগ্রহের জায়গাও কিন্তু প্রশ্নের সম্মুখীন হয়েছে এবার দ্বিতীয় যে অপশনটি রয়েছে তাদের হাতে সেটি হচ্ছে যে নির্বাচন বয়কট করা কিংবা প্রতিহত করা সেখানে কিন্তু বিএনপির সামনে দু হাজার চোদ্দো সালের উদাহরণটি একেবারে জল করবে সেখানে কিন্তু তারা চেষ্টা করেছিলেন এবং তার কারণে জনগণের কাছ থেকে তারা যে ফিডব্যাকটি পেয়েছিলেন সেটি তাদের জন্য খুব বেশি সুখকর না এখন বিএনপির যখন এরকম আসলে দ্বিমুখী একটা অবস্থানেই তারা এক ধরনের প্রশ্নের মধ্যে আছেন তখন কিন্তু খুব স্বাভাবিকভাবেই একটি বিকল্প পথের চিন্তা তাদের মধ্যে আসতে পারে সেটি খুব স্বাভাবিক যদিও রাজনীতির বিবেচনায় সেটি একেবারেই কারো কাছে গ্রহণযোগ্য না এই প্রশ্নটি আসছে এই কারণে আহ অঞ্জনদা কারণ আমরা দেখেছি যে বিএনপি সবসময় একটি ডেডলাইন দেওয়ার চেষ্টা করেছে অর্থাৎ শেষ সপ্তাহে কিছু একটা হয়ে যাবে আপনি যদি ঐক্যফ্রন্টের যারা শীর্ষ নেতা আছে তাদের বক্তব্য শোনেন নির্বাচনী প্রচারণা বা তার আখ থেকে তারা বলছিলেন যে পরিস্থিতি হঠাৎ করে পাল্টে যাবে এখন নির্বাচন তো একটি ধারাবাহিক প্রক্রিয়া সেক্ষেত্রে যদি হঠাৎ করে এরকম কোনো ডেডলাইন আসে সেটি সাধারণ মানুষকে যেমন শঙ্কিত করে তার মধ্যে এটি হতে পারে এই ফোনালাপটি কোনো একটি গুজব কিন্তু এই ডেডলাইন কিংবা পারিপার্শ্বিক অবস্থাটি যখন সামনে চলে আসে তখন কিন্তু হচ্ছে এ ধরনের গুজবকে আমলে না নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটিই করেছে এবং শহীদ ভাই যেমনটি বলছিলেন যে আসলে রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের জন্যই তো সমান কারণ যেই নিরাপত্তাহীনতায় ভুগবেন কিংবা যিনি এ ধরনের দাবি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যাবেন কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যদি তথ্য থাকে যে এরকম কারোর উপর কোনো হামলা হতে পারে তারা তাদের কাজটি করেছেন এখন দেখার বিষয় হচ্ছে গিয়ে যে এই গুজবের ডালপালা কতটুকু ছড়ায় সেটি যাতে না ছড়ায় সেটি সাধারণ মানুষ চান কারণ নির্বাচনের পরিবেশটা আগামী তিন দিন খুবই গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ সময় যাতে কোনো ধরনের একই সাথে বোধহয় সেদিকে আসলে প্রত্যেকেই দৃষ্টি রাখবেন এটি যেমন আমরা গণ মাধ্যমকর্মীরা আশা করি তেমনি রাজনীতিবিদ এবং বোধহয় একই সাথে বোধহয় শৃঙ্খলা বাহিনী যে তৎপরতা আমরা আজকে দেখলাম তারা নিশ্চয়ই এই এই ঘটনাটি যে ফোন করেছেন বা এই ঘটনাটির উৎস তারা বের করবেন এমনটি আমরা আশা করি কারণ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যথেষ্ট পরিমাণেই অগ্রসর একটি আইন শৃঙ্খলা বাহিনীতে পরিণত হয়েছে অন্ততপক্ষে আমরা এখন বলতেই পারি তাদের কারিগরি জায়গা তাদের মেধার জায়গা বা তাদের মাঠের যে জায়গাগুলো রয়েছে সেখান থেকে সেক্ষেত্রে আমি একটু যোগ করতে চাই যে এই ধরনের বিষয়গুলো সামনে ভোট সবাই চান উৎসব পরিবেশে একটি ভোট দিতে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে শেষ পর্যন্ত যদি সেটি হয় তাহলে কিন্তু প্রত্যেক ভোটেরই অপেক্ষা করছেন যেহেতু দু হাজার সালে সব দল না আসার কারণে সেই নির্বাচনটি নিয়ে অনেকের মধ্যে হয়তো বা হতাশা আছে সেই হতাশা থেকে বের হয়ে এসে এবারে এই দু হাজার সালে এসে সবাই ভোটাধিকার প্রয়োগ করবেন সেই উৎসবমুখর সময় এ ধরনের ঘটনা কিন্তু আসলে ভোটারদের মাঝে কিংবা যারা ভোট করছেন প্রার্থী যারা সবার মাঝে এক ধরনের সংখ্যার বিষয় ছড়াচ্ছে সেটি ধন্যবাদ তাড়াতাড়ি কেটে যায় সেটি নিশ্চয়ই সবার প্রত্যাশা ধন্যবাদ আমি জাকিয়া জাকির কাছে যাচ্ছি জাকিয়া আমাদের সারা বাংলা সহকর্মী জাকিয়া আপনার কাছে আমার জিজ্ঞাসা প্রথমে যেটি যে আমরা একটি প্রসঙ্গে কথা বলছিলাম আর অনেকগুলো প্রসঙ্গ রয়েছে এবং সেই সাথে আমরা দেখতে পাই যদি এখন মাঠের দিকে তাকাই জুয়েল যেটি বলছিলেন যে মাঠের যদি আমরা দেখি যে ঐক্য ফ্রন্টের নেতারা যেভাবে মাঠে না আমার কথা বলেছেন বা একাধিকবার ডেড কথা বলেছেন সেই জায়গাটিতে আজকের যদি দিনের মাঠের পরিস্থিতিটি আমরা দেখি এই বাংলাদেশ জুড়ে আমরা তাদের নির্বাচনী প্রচার প্রচারণার জায়গাটি কেমন দেখব বিএনপি বিএনপি বা ঐক্যফ্রন্ট আমরা যাই বলি না কেন আমরা তাদেরকে কিন্তু ভোটের মাঠে এতদিন দেখিনি কোথাও তাদের পোস্টার বা ব্যানার কিছুই আমরা দেখিনি আমার আজকের দায়িত্বটা ছিল ঢাকা বারো আসনে কাভার করার তো আমি যথারীতি গেলাম এবং সেখানে গিয়ে দেখলাম যে ঢাকা বারোতে যিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন আসাদুজ্জামান খান কামাল তার একটা নির্বাচনী জনসভা আছে যুবলীগ আয়োজন আয়োজন করেছে আমরা সেখানে গেলাম এবং দেখলাম যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে সেখানে বিএনপির যিনি প্রার্থী যুবদল সভাপতি সাইফুল আলম নীরব তার কিন্তু কোনো ধরনের অংশগ্রহণ বা তার পক্ষে যে নির্বাচনী এলাকাতে তার যে পোস্টার বা তার যে সাধারণ মানুষের সঙ্গে আমরা যেটা কথা বলে জেনেছি যে তার পক্ষে আসলে কোনো প্রচারণা ছিল না একইভাবে আমি একটু আগের প্রসঙ্গে আসতে চাই যে ভয়ের রাজনীতি বা যেটা বলা হচ্ছে যে বিএনপির ডেডলাইন নির্বাচনের সময় তারা কি করবে সেখানে যদি আসি তাহলে আজকে প্রধানমন্ত্রীও কিন্তু বলেছেন যে নির্বাচনের বাকি আছে আর কয়েকদিন সুতরাং আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং তিনি কিন্তু এই কথাটাও বলেছেন যে ওরা উস্কাবে ওদের সন্ত্রাস করা চরিত্র ওরা তা করবে কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হবে একই সঙ্গে আমি আজকে যেখানে মাঠে কাজ করেছি ঢাকা ভারতে সেখানে যিনি আওয়ামী লীগের প্রার্থী এবং এখনও যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু বলেছেন যে একাত্তরের পর থেকেই ষড়যন্ত্র হয়েছে আওয়ামী লীগ সবসময়ই সেই ষড়যন্ত্রের শিকার হয়েছেন এবং এখনও ষড়যন্ত্র হচ্ছে তিনি তার নেতা কর্মীদেরকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা তারা যারা ছিলেন সেখানে তাদেরকে কিন্তু বলেছেন সতর্ক থাকার জন্য ধন্যবাদ একটি প্রশ্ন ছিল আপনার কাছে জাকিয়া জি যে সেটি হচ্ছে যে ধরুন আজকে আপনি যে গেলেন আপনি বলেন যে আপনি কোনো পোস্টার দেখছেন না জনাব নীরবের হ্যাঁ কিন্তু আপনার আপনি আপনারা মাঠে চষছেন চষছেন আপনি বা জুয়েল আপনারা আপনাদের কি এমন মনে হয়েছে যে পোস্টার লাগানোর মতো পরিস্থিতি নেই বা পোস্টার লাগাতে পারছেন না বলে লাগাচ্ছেন না নাকি আসলে পোস্টার লাগানোর কোনটি আমার যে এখানে মনে হয় যে পোস্টার না লাগিয়ে আমরা এটা নিয়ে কথা বলেছি আসলে আমি যেখানে যাই স্থানীয়দের সঙ্গে কথা বলি তাদের যেটা ধারণা যে পোস্টার না লাগিয়ে যারা বিদেশি অবজারভার আসবে বা দেশেও যারা নির্বাচন পর্যবেক্ষক রয়েছেন তাদের কাছে কাছে একটা চিত্র হয়তো তুলে ধরা যে আমরা আসলে পোস্টার লাগাতে পারছি না বা আমাদেরকে পোস্টার লাগাতে দেয়া হচ্ছে না এক ধরনের সিম্প্যাথি হয়তো তারা চাচ্ছেন যে আমরা আসলে নির্বাচনমুখী পরিবেশে যেতে পারছি না সেটাও হতে পারে এবং স্থানীয়রা আসলে সে কথাই বলছেন যদিও কিছু কিছু অভিযোগ রয়েছে যে তাদেরকে পোস্টার লাগাতে দেয়া হচ্ছে না বা পোস্টার লাগালেও তারা সেগুলো পরে দেখা যাচ্ছে যে সেগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে বা পোস্টারগুলো আসলে সে জায়গাতে নেই কিন্তু সিম্প্যাথির জায়গাটাও আসলে আছে যে তারা হয়তো এরকমই একটা পরিস্থিতি তৈরি করতে চান নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যে তাদের নির্বাচন করার মতো কোনো পরিবেশ নেই তারা নির্বাচনে অংশগ্রহণ নেবেন না হতে পারে সেটা ধন্যবাদ আপনি ছোটো বিরতি নিয়ে স্যার আপনার কাছে আসতে চাই যাতে আপনি নিরবিচ্ছিন্ন কথা বলতে পারেন নাহলে এক দু মিনিট পরে বিরতিতে যেতে হবে আপনাকে থামিয়ে সময় দর্শক আমরা কথা বলছিলাম যেটি যে প্রসঙ্গটি নিয়ে এবং প্রসঙ্গ যেটি ঘটে লাইভ শোতে অনেকগুলো প্রসঙ্গ চলে আসে এবং একটি প্রসঙ্গ এসেছে কিন্তু যে বিদেশি অবজারভাররা আসবেন তাদের কাছে মাঠে চিত্রটি দেখানোর বিষয়টি ঠিক কেমন দাঁড়াবে বা তার জন্যই কোনো চিন্তাভাবনা আছে কিনা না আবার এমনটিও যেমন আছে আবার পারছেন না এমনটি হয়তো কোনোখানে এমন আলোচনাও এসেছে সব কিছু নিয়ে কথা হবে কিন্তু তার আগে ছোট্ট একটি নিয়মমাফিক বিরতি প্রত্যাশা জিটিভির সাথে জি আগের সাথে থাকবে সবাই দর্শক ফিরে এলাম জিটিভি নিয়মিত আয়োজন জি ডায়লগে আজকে আমাদের সাথে স্টুডিওতে অতিথি রয়েছেন ডক্টর সৈয়দ আন হোসেন রয়েছেন জনাব মাহবুব কামাল রয়েছেন জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান আমাদের দ্বিতীয় স্টুডিওতে রয়েছেন আমাদের দুজন সহকর্মী আমাদের সাথে রয়েছেন ইসমাইল হোসেন জুয়েল আমাদের টিভির সহকর্মী আমাদের সারা বাংলার সহকর্মী রয়েছেন আমাদের সাথে যাকে আহমেদ দুজনকেই আবার স্বাগত জানিয়ে শুরু করছে আলোচনা এবং জুয়েল যাকে আপনারা আপনাদের যে কোনো জায়গায় আগ্রহের জায়গা থেকে প্রশ্ন করবেন অংশগ্রহণ করবেন এই আলোচনা স্যার আপনার কাছে আসছি যে জায়গাটিতে আমরা বিরতিতে গিয়েছিলাম যে হয়তো পর্যবেক্ষকরা আসবেন তাদেরকে তাদের এক ধরনের দেখারও কিন্তু জায়গা আছে কেমন নির্বাচনটি হচ্ছে তারা দেখবেন এবং সেক্ষেত্রে যদি খুবই স্বাভাবিক দেখা যায় যে একটি একটি বড় জোটের বা একটি প্রধানতম প্রতিদ্বন্দ্বী অংশের কোনো পোস্টার কোনোখানে নেই প্রচারণা কোনোখানে নেই সেটি এক ধরনের হয়তো ইস্যু তৈরিরও জায়গা হতে পারে ভাবতে পারেন কেউ কেউ কারণ আমরা কিন্তু প্রচার আবার উল্টো আবার অনেক জায়গায় কিন্তু বিস্তর প্রচারণায় রয়েছে ঐক্যফ্রন্টের প্রার্থীরা এমনটিও আমরা দেখছি এবং এর মধ্যে যদি আমরা সহিংসতার ঘটনা দেখি মানে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলছে বলেছে আসছে যে আওয়ামী লীগের পাঁচজন কিন্তু এর মধ্যে নিহতও হয়েছেন আহত হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের যে নির্বাচনী প্রচারণা চলছিল সেই প্রচারণা গাড়িতে হামলার ঘটনা সেখানে আহতের ঘটনা আমরা দেখছি অর্থাৎ চিত্রটিকে আসলে ঠিক কীভাবে আমরা বর্ণনা করব পরিস্থিতিতে বেশ জটিল তা অনুকার তবে এই জটিলতা ঘটনার স্বাভাবিকতায় সৃষ্টি নাকি তৈরি করা সেটা নিয়ে প্রশ্ন আছে আমি যখন চলাফেরা করি প্রধানত এখন ঢাকা শহরের মধ্যেই আমি কিন্তু লক্ষ্য করবার চেষ্টা করি যে আওয়ামী লীগের নৌকা পোস্টারের বাইরে অন্য কোনো পোস্টার আছে কি না মাঝে মধ্যে চোখে পড়েছে দেখছি আমরা কোদাল দেখছি কাস্তে দেখছি কোদাল দেখেছি লাঙল দেখেছি কয়েক জায়গায় বা কাস্তের কাস্তে অর্থাৎ বামরা যেখানে যেখানে প্রার্থী দিয়েছেন তারা কিন্তু লাল ঝান্ডা নিয়ে প্রচার চালাচ্ছেন আমরা দেখছি তবে যে পরিমাণ থাকার কথা সেই পরিমাণ পাইনি আচ্ছা আর একটা কথা হচ্ছে যে এই পরিবেশ পরিস্থিতি কেন তৈরি হলো সাধারণত নির্বাচন এলে বাঙালি আর বিশেষ করে এই নির্বাচনে যে পরিমাণ অংশগ্রহণের তাগিদ লক্ষ্য করা গেছে সরকারের দিক থেকে বা সরকারের বিরোধী মহলের দিক থেকে সেই তুলনায় শুধু সরকারের পোস্টারের আধিক্য সরকারি দলের পোস্টারের আধিক্য বলা যায় সরকারি দল বলা যায় সরকার নয় যে দল সরকারের রয়েছে সরকার হ্যাঁ সরকারের রয়েছে তো এখন দুটি অভিমত হতে পারে একটা বলা হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে যে তাদেরকে পোস্টার লাগাতে দেয়া হচ্ছে না ইত্যাদি ইত্যাদি আর একটি হচ্ছে এটা তো কৌশলও হতে পারে আপনি প্রথমেই কিন্তু বলেছেন পর্যবেক্ষকদের কথা আমি বলিনি জাকিয়া প্রসঙ্গটি না সেই তার উদ্ধৃত করেই আপনি বলেছেন তো এখন সেটাই বলা উচিত আর কি পর্যবেক্ষকরা এসে যখন দেখবে যে প্রায় একদলীয় প্রচার প্রচারণা তখন সভাপতি তারা প্রশ্নবিদ্ধ হবে কিন্তু তারা কি খতিয়ে দেখবে তলিয়ে দেখবে যে এটা কৌশলও হতে পারে কি না তো সেখানেই কিন্তু আমার প্রশ্ন তো সেই জন্যে ব্যাপারটাকে আমি ঠিক সরল রৈখিকভাবে দেখতে পাচ্ছি না বলে দুঃখিত আর কি এটা একেবারে অস্বাভাবিক একটি ব্যাপার আর কি কারণ আমি যারা পোস্টার অন্যান্য দলের আছে যেমন আপনিও দেখেছেন তাদের তো পোস্টার সরানো হয়নি ছেঁড়া হয়নি তো অন্য কেউ যদি লাগায় সেদিন রুইন হোসেন প্রিন্স ছিলেন ঠিক আপনার চেয়ারটিতে বসেছিলেন সিপিবি নেতা তিনি বলছেন যে তাদের পোস্টার দু এক জায়গায় হয়তো তারা এরম ঘটেছে তারা কিন্তু নির্বাচন কমিশনকে অভিযোগ করেছেন এবং নির্বাচন কমিশন সংশ্লিষ্ট থানার বা সেই জায়গার প্রশাসনকে জানিয়েছে যে ব্যাপারটিতে ব্যবস্থা গ্রহণের জন্যে না অভিযোগ করলেই যে অভিযোগ সত্য হবে এমন এটা রুই নوتن বক্তব্য ছিল তবে কিন্তু তাদের অধিকাংশ পোস্টাল রয়ে তিনি বলেছেন না বামপন্থী একজন নেতা অভিযোগের সত্য সত্য সেটা নির্ধারণের ব্যাপার কিন্তু আমি বাস্তব দৃশ্যপটটা আমার কাছে প্রস্তুত সৃষ্টি করছে এবং এটা যে কোনো বিদেশী পক্ষপাতক বা বিদেশী পর্যবেককের কাছেই প্রশ্ন তৈরি করুন হিসেবে কোথাওখানে যেতে না আপনার কাছে একটু চোখে পড়তো বিষয় দিয়ে বল পারি আমি সেটাই বলছি আমার চোখেও যা পড়বে তাদের চোখেও তাই পড়বে কথা হচ্ছে চোখে পড়বার পরে নিজেদের মধ্যে প্রশ্ন সৃষ্টি হবে কি না প্রশ্ন সৃষ্টি হলো প্রশ্ন উত্তর কীভাবে তারা পাবেন তো সেই জায়গাটি তো আমার প্রশ্ন ধন্যবাদ আমি আসছি ভাববেন আপনার কাছে এই প্রশ্ন এটি আরেকটি বিষয়ে বলতে চাই প্রশ্নই করতে চাই ধরুন আমরা কিন্তু সূচনায় দেখলাম হাতি ঘোড়া নিয়ে একদম বিস্তর প্রস্তুতি নিয়ে নির্বাচনী নমিনেশন পেপার কেনার ব্যাপারটি আমরা সেক্ষেত্রে সংঘর্ষের ঘটনা দেখলাম এক ধরনের বেশ সরগরম সূচনা দেখলাম এবং কিছু কিছু জায়গায় কিন্তু সরগরম প্রচারণাও চলছে আমরা দেখছি হ্যাঁ অনেক সিটি কিন্তু যদি আমরা ঠিক ঢাকা শহরটির দিকে তাকাই ঢাকা শহরটিতে কিন্তু আমরা একটু অস্বাভাবিক অবস্থা দেখি এবং আসলে যদি কেউ পোস্টার লাগাতে থাকেন কারণ আপনি নিজেও ছাত্র আন্দোলন খুব কাছ থেকে দেখা মানুষ সেই সময় কিন্তু আধার রাতে যখন পোস্টার মারতে যাচ্ছে একজন কর্মী তখন হয়তো পুলিশই তারার ভয় আছে সেই সেই তৎকালীন সেই সরকারগুলোর কর্মীদের ভয় রয়েছে কিন্তু পোস্টার কিন্তু পড়েছে রাস্তায় বা ও দেয়ালে পড়েছে বা ঝুলেছে কোথাও না কোথাও কিন্তু এবার কোথাও দেখছি না বা প্রায়ই দেখছি না কোথাও দেখছি না বলা বল প্রায়ই দেখছি না এর ভিতরে অন্য কোনো বিষয় থাকে কি না পর্যবেক্ষক জাকিয়া যেটা বললেন যে পর্যবেক্ষকদের কাছে একটা মেসেজ দেওয়ার জন্য এখানে বোধ হয় আরও দুই একটা ফ্যাক্টর কাজ করছে যেমন একটা হতে পারে যে সিম্প্যাথি আদায়ের জন্য যে আমরা মাঠে মাঠে থাকতে পারছি না এটা একটা হইতে পারে আর একটা হইতে পারে বিএনপি কিন্তু পুরো নির্বাচনটাই কিন্তু মেথোডিক্যালি করছে না আপনি খেয়াল করে দেখেন প্রথম থেকেই তারা কেমন যেন আন যেমন এদের যে অনেকগুলো নমিনেশন পেপার যে বাতিল হয়ে গেল হ্যাঁ এটা কিন্তু তাদের যেহেতু মেথোডিক্যালি করছিল করছে নমিনেশন দেওয়া হলো প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে এবং যদি হ্যাঁ যদি যথেষ্ট হোমওয়ার্ক করে তারা এই নমিনেশনগুলি সাবমিট করতো তাহলে বোধহয় এই ধরনের বিপর্যয় তাদের ঘটতো না এখন কথাটা হচ্ছে যে এটা ঠিক ব্লেম গেম চলছে উভয় দোষ কিন্তু উভয় পক্ষেরই আছে এখানে কিন্তু কোনো গ্রে এরিয়া নাই যে আমরা কিছু বুঝতে পারতেছি না ওই যে গ্রাম্য প্রবাদে বলে যে চোখে মুখে দই তারপরে বলে কই কই মানে চোখে মুখে দই লেগে আছে তারপরে কোথায় কোথায় নাই আমি তো দই খাইনি কথাটা হচ্ছে দুই পক্ষেরই দোষ আছে যেমন প্রধানমন্ত্রী যেটা রাইটলি বলেছেন যে প্রথম দুটো খুন কিন্তু আওয়ামী লীগেরই হয়েছে এই যে যুবলীগের একজন ফরিদপুরে আছে প্রথম দুটো খুন আওয়ামী লীগেরই হয়েছে অঞ্চলে হ্যাঁ অঞ্চলে এটাও ঠিক এবং সবচেয়ে বড় কথা আমার কথা হচ্ছে যে মানে যেহেতু আমরা বলি কি যে আমরা তো বল লেভেল প্লেইং ফিল্ড যখন বলছি লেভেল প্লেইং ফিল্ড তার মানে এটা একটা খেলা খেলা যখন তখন কিন্তু কতগুলি ব্যাপার থাকে একটা হলো যে ফাউল হবে যেহেতু এটা খেলা অফসাইড হবে অফসাইড হবে ফাউল হবে আর একটা হচ্ছে হ্যাঁ আরেকটা আরেকটা একটা হচ্ছে খেলায় কিন্তু হোম গ্রাউন্ডের একটা অ্যাডভান্টেজ থাকে মানে যারা স্বাগতিক তাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ থাকে তো ফলে যেহেতু এটা সরকারি দলের মানে এটা দলীয় সরকারের অধীনে হচ্ছে সুতরাং সরকারের কিছু অ্যাডভান্টেজ তারা থাকবেই কিন্তু প্রথম সবচেয়ে বড় কথা হচ্ছে ফাউল হবে সরকারি দল কিছু বেশি অ্যাডভান্টেজ পাবে ঠিক আছে কিন্তু রেফারি কি করছে দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন রেফারি তো কাউকে হলুদ কার্ডও দেখাচ্ছে না লাল কার্ড তো দূরের কথা এই যে যেমন ধরেন এ পর্যন্ত নির্বাচন কমিশনে চারশো অভিযোগ জমা পড়েছে এর মধ্যে পঞ্চাশটার তদন্ত পাঠিয়েছে তারা সাড়ে তিনশো সাড়ে তিনশোকে তারা আমলই নেয় না নির্বাচন কমিশন এবং পঞ্চাশটার মধ্যে চৌত্রিশটার রিপোর্ট এসেছে আমি যেহেতু সংবাদপত্রে কাজ করি আমি বিষয়গুলো জানি চৌত্রিশটা রিপোর্ট এসে সেখানে কারা কারা দোষী ঘটনা কি ঘটেছিল এগুলির কোনো বিবরণ নেই তাহলে আপনার মাঠে একশো তদন্ত কমিটি কাজ করতেছে নির্বাচন কমিশনের একশো টিম তারা চৌত্রিশটা রিপোর্ট দিয়েছে কিন্তু কোনো স্পেসিফিক কোনো রিকমেন্ডেশন নাই তারপরে ধরেন পঞ্চাশের অধিক জনপ্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে আপনার নির্বাচন কমিশনে মাত্র ১৪ জনের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে এখন নির্বাচন কমিশন যদি প্রম্পট অ্যাকশন না করে হ্যাঁ নির্বাচন কমিশনকে আমরা দেখতেছি বৃষ্টি শেষে রংধনু মানে সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে হ্যাঁ মারামারি টারামারি হয়ে যাচ্ছে তারপরে যখন অভিযোগ দিচ্ছে তখন তার একটা

মুখস্থ হয়ে গেছিল ঠিক তেমনি কিন্তু এবারও আমরা বসংবাদ বা নতজেন বা এক ধরনের নির্বাচন কমিশন কিছু করছে না এমন যদি সূচনাতে আমরা যদি দেখি নির্বাচন কমিশন গঠনের সময় সার্চ কমিটির ক্ষেত্রে তাদের মতামত থাকলেও তার পরবর্তীকাল থেকে কিন্তু বারংবার এই কথা বলা হয় এবং এক নির্বাচন কমিশনাররা কিন্তু বলছেন আজকেও একজন নির্বাচন কমিশনার কথা বলেছেন এবং তারপরে যেটি ঘটে যে ধরুন আপনি একটি রিপোর্ট যখন দেখতে বসছেন বা একটি উপসম্পাদকে আপনি যখন লিখতে বসছেন তখনই যদি আপনাকে ফোন করে কেউ একজন বলে বা আপনার সহকর্মী বলতে শুরু করে এই লেখাটা তো অমুক রকমই হবে তখন আপনার মধ্যেও কিন্তু এক ধরনের কষ্টবোধ তৈরি হয় এবং আপনার নিরপেক্ষতাকে যদি আমি প্রথমেই প্রশ্নের বা তীরের মুখে ফেলি তার পরবর্তী ফলাফলটি আসলে যতই আপনি ভালো কাজ করেন সেটিও কিন্তু চোখে পড়ে না এমন আমাদের আমাদের এখানে রাজনীতিতে শুনেন আমাদের রাজনীতিতে সবচেয়ে বড় সংকটটা কিন্তু সাংস্কৃতিক সংকট আমাদের কথাবার্তায় আমাদের কোনো সাংস্কৃতিক মানে শুনলামের কিছু কথা পরিচয় পাওয়া যায় না এবং রাজনৈতিক সংকটগুলো কিন্তু সাংস্কৃতিক সংকট থেকে উদ্ভব ঘটে বেসিক সংকটটা কিন্তু রাজনীতি সংস্কৃতি অর্থনীতি তো আসলে সহদর বলতে পারে হ্যাঁ এখন কমপ্লেন করা এই যে একটা ইংরেজিতে কথা আছে যে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স মানে বিরোধী দল সবসময় একটা অফেন্সে থাকতে চাচ্ছে যে সবসময় একটা কমপ্লেনের মধ্যে রাখতে চাচ্ছে হ্যাঁ তো এইটা তো মানে এই রাজনীতি তো আমরা দেখে আসতেছি বা আমরা এটাকে উপজে স্থানীয় সরকার নির্বাচনে দেখেছি আপনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ছিলেন যে এই নির্বাচনের দিনের বেলা নির্বাচনটি অশুদ্ধ হচ্ছে হচ্ছে সন্ধ্যাবেলার রায়টি কিন্তু আসছে যখন তারপরে এবং আমি আমি খুব ডাউটফুল এই যে সেনাবাহিনী কেন কি এরা এরা বিতর্কিত করতে পারে যেমন ধরেন তারা আশা করেছিল কি যে সেনাবাহিনী নামলে একটা মানে তাদের পক্ষে একটা অবস্থা তৈরি হবে কিন্তু সেনাবাহিনী যদি স্ট্রাইকিং ফোর্স হিসাবে যেহেতু আছে তাদের তো আইনগতভাবে তাদের কিছু করার নেই যতক্ষণ নানা পণ্য তারা কল ফর হবে এখন দেখবেন যেহেতু সেনাবাহিনী নামার পরেও তারা মনে করছে যে তাদের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়নি দুদিন পরে দেখা যাবে তারা সেনাবাহিনীকেও বিতর্কিত করে তুলবে এবং এইটা কিন্তু আমাদের রাজনীতির একটা যখনই আপনি যে জিনিসটাতে আপনি পাচ্ছেন না তখন একটা কমপ্লেনের আকারে আপনি নিজেকে সেভ করার চেষ্টা করতেছেন তো এই 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 রাজনীতি তো আমরা দেখে আসতেছি অঞ্জন এখানে আমি একটু যোগ করতে চাই যোগ করতে চাই এটা এই কারণে যেহেতু রেফারের প্রসঙ্গ এলো সুতরাং রাজনৈতিক দলগুলো যারা মাহবুব কালাম যেমন বলছিলেন যে আহ হচ্ছে গিয়ে মানে অফিস বেস্ট ডিফেন্স সেরকম একটি কথা বলেছেন শুধুমাত্র কিছু বিএনপি অভিযোগ করছে ঠিক তা না আওয়ামী লীগও কিন্তু প্রত্যেক খনে তাদের যে ভাষ্যগুলো সেগুলো বলছে কিন্তু আমি মূলত যে বিষয়ে প্রশ্নটি রাখতে চাই প্যানেলের কাছে সেটি হচ্ছে গিয়ে যে যেহেতু রেফারিও একটি টিম রয়েছে অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার যারা রয়েছেন টোটালটাই কিন্তু একটি টিম এবং সাংবিধানিক একটি টিম তারা সাংবিধানিক দায়িত্ব পালন করছে নির্বাচন অনুষ্ঠানের জন্য কিন্তু সেখানে কিন্তু ভোটাররা আরেক ধরনের সমস্যায় পড়ছেন সেই সমস্যাটি হচ্ছে গতকাল যেমন দেখেছেন যে একজন কমিশনার তিনি তার একটি লিখিত বার্তা গণমাধ্যমকে জানিয়েছেন সেখানে তিনি বেশ কিছু আহ্বান জানিয়েছেন সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি রিটার্নিং কর্মকর্তার প্রতি এবং সেটি যদি ইঙ্গিত করে তাতে মনে হয় যে পরিস্থিতিটি আসলে ততটা সুবিধার নয় যতটা সিইসি আবার গতকাল বলেছেন যে পরিস্থিতি একদম স্বাভাবিক আছে সুতরাং রেফারি টিমের মধ্যে যখন এ ধরনের একটি দ্বৈত অবস্থান তৈরি হয় তখন কিন্তু ভোটারদের মাঝে এক ধরনের প্রশ্ন ওঠে হচ্ছে গিয়ে যে তাহলে কি ওই একজন ঠিক বাকি তিনজন যারা আছেন তারা বেঠিক। নাকি ওই বাকি তিনজন ঠিক এই একজন বেঠিক। এ ধরনের একটি প্রশ্ন কি আসলে ভোটারদের এই নির্বাচন সম্পর্কে আরো বেশি মানে প্রশ্ন মুখর করে তুলছে কিনা প্যানেল যদি সেটি একটু আলোচনা একটু যোগ করতে চাই আমি এখানে জুয়েলের সাথে যে সেই রেফারি নিয়ে আজকে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে আরেকজন নির্বাচন কমিশনার যেই বক্তব্যটা গতকাল দিয়েছেন সেটা হচ্ছে তার একান্তই ব্যক্তিগত মতামত এটাও কিন্তু সিএসসি সিইসি বলেছেন তো সেখানে আমার প্রশ্ন হচ্ছে ব্যক্তিগত মতামত সিইসির নির্বাচন কমিশনের মতো একটা জায়গায় থেকে এই পদ হোল্ড করে কেউ কি তার ব্যক্তিগত মতামত দিতে পারেন কিনা এবং আরেকজন সেখানে বলতে পারেন কিনা যে এটা তার ব্যক্তিগত মতামত আমার সমন্বয়টা আসলে মানে করা সম্ভব কিনা কারণ এটি তো তাদের কাছ থেকে তো সবচেয়ে বেশি সমন্বয় আশা করে সবাই রাজনৈতিক দল ভোটার সহ সবাই এবং এই সমন্বয় হীনতার কারণে আসলে আমরা সাধারণ মানুষ যারা রয়েছি তাদের আসলে আস্থার জায়গাটা কোথায় আমি যদি রেফারির উপরে যদি আস্থা রাখতে না পারি তাহলে আমার খেলাটার কি অবস্থা হয় বা রেফারির ওপরে শুরু থেকে আপনি রেফারি নামার আগেই যদি আপনি বলে দেন এই রেফারি ঠিক খেলবে না ঠিক মতো দেখবে না ম্যাচটা ডট বল বা সরি নো বলটি দেবে না বা পেনাল্টি হলেও দেবে না বা এমনটি যদি আপনি বলতে থাকেন তখন কিন্তু যদি আপনি আপনার বলটি নো বল না হয় বা ওইটি যদি ফাউল নাও হয় আপনি দাবি করে বসেন তখন কিন্তু আসলে একটা পরিস্থিতি আগাম তৈরি করা হয় এমনটি আমরা ভাবতে পারি আবল আলম খান নির্বাচনকে আমরা যেরকম ওই সমতল মাঠ তারপরে রেফারি এই দুটা দল এইরকম ভরে যে বিবেচনা করি আসলে ওটা খুব সাদা মাটা একটা বিবেচনা ওইভাবে বিবেচনা করতে গেলে অনেক প্রশ্ন আসবে আপনি ধরেন যে দলিল খান নামে একজন রেফারি ছিল তো যখন ফিল্ডে নামতো তো কামালদান মনে আছে তখনই মনে হইতো সে একটা উল্টাপাল্টা সিদ্ধান্ত দেবে ঢাকার মাঠে এবং দর্শকরা চিৎকার শুরু করতো তো এখন আপনার রেফারির প্রসঙ্গে যদি থাকে আধা মিনিটের জন্য তাহলে দেখবেন যে রেফারিদের ভুল হয় রেফারিরা উল্টাপাল্টা করে এই জন্য কিন্তু টেকনোলজির ব্যবহার থার্ডায়ার থাকে থার্ড আম্পায়ার আছে টেকনোলজি আছে ডিজিটাল টেকনোলজি সব কিছু মিলে কিন্তু রেফারিরা এখন কাজ করে তো আমাদের যারা নির্বাচন কমিশন এটা একটা টিম আমরা ওইখানে চলে যাই যে কেউ ব্যক্তিগত মতামত দিতে পারেন কিনা আসলে যে সংস্কৃতিটা নির্বাচন কমিশনে গড়ে ওঠা দরকার বা যেটা উচিত ছিল এবং যেটা অনেক দিন ধরে হয়ে আসছে সেটা হলো যে তারা একসাথে বসেন একসাথে আলাপ আলোচনা করেন তারপরে তারা সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেন সেখানে আমরা কিন্তু এরকম একজন ব্যক্তিকে হঠাৎ করে বের হয়ে এসে একটা কিছু মিডিয়াতে বলে দেওয়া বা তার ব্যক্তিগত মতামত বলা এটা আমরা দেখি নিই আর এখানে প্রধান নির্বাচন কমিশনার এবং ওই নির্বাচন কমিশনের মধ্যে মতামতের পার্থক্য রেখাটা অনেক বড়। সেটা কিন্তু আমাদেরকে একটু সন্দেহ বাতিকে পরিণত করছে কেন যখন একজন বলে যে সব ঠিক আছে আরেকজন বলে কিছুই ঠিক নাই তখন মনে হয় যে তাহলে কোন জায়গায় আছে সেই মাঝামাঝি অবস্থাটা কি সেটা আবার বাকি যে তিনজন ওখানে আছেন তারা কিন্তু একদম স্পিকটি কি আছে চুপচাপ তারা কোনো বিষয়ে কথা বলেন না তা এখন এই জায়গায় যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা আসলে একটা সমস্যা এবং এটা সমাধান তো নির্বাচন কমিশনে করতে হবে আমরা তো নিজেরা তাদেরকে করে দিতে পারবো না বাট তাদের আসলে একমত হওয়া দরকার এবং তাদের একমত হয়ে কাজ করা দরকার তাহলে তারা ভালোভাবে কাজ করতে পারবেন কি জিজ্ঞাসা করছেন আমার একটু অবজারভেশন আছে সেটা হচ্ছে যে আমাদের সোসাইটিতে কিন্তু মানে শার্পলি ডিভাইডেড আপনি যে জায়গায় যাবেন মানে ডাক্তাররা ডিভাইডেড জার্নালিস্টটা পর্যন্ত ডিভাইডেড শিক্ষকরা ডিভাইডেড সব ক্ষেত্রে কিন্তু ডিভাইডেড এবং সেখানে আমরা দেখছি যে নির্বাচন কমিশনও এই ডিভিশনের খপ পড়ে গেছে এবং আমাদের আপনাদের খেয়াল থাক নিশ্চয়ই আমরা সবাই জানি যে যখন সার্চ কমিটিতে যখন নামগুলো আসতেছিলো তখন কিন্তু মাহবুব তালুকদার কিন্তু আপনার বিএনপি ঘরনারে নমিনেটেড ছিলেন হ্যাঁ তখনই কিন্তু এটা অ্যাসিউম করা গিয়েছিল যে উনি মানে বিএনপির পারপাসটা একটু দেখবেন বেশি করে হ্যাঁ এটা কিন্তু বোঝা যাচ্ছিল কারণ এগুলো অস্বীকার করে করি মানে না আমরা কিন্তু না বলেছেন তারা তাদের প্রতিশ্রুতি করেছেন যখন শপথবন্দী হয়েছেন তখন তো তাদের তখন কিন্তু না মাহবুব তালুকদারের ব্যাপারটা কিন্তু তখনই আলোচিত হয়েছিল সব মহলে কিন্তু আলোচিত হয়েছিল যে উনি বিএন বিএনপির নমিনেটেড তো ফলে এবং এটা এটার কিন্তু প্রতিফলন আমরা দেখলাম উনি কিন্তু কয়েকটা নোট অফ ডিসেন্ট দিয়েছেন শুধু এই যে দু এক দিনের ব্যাপার না কিন্তু এর আগেও কিন্তু একটা দুইটা নোট অফ ডিসেন্ট উনি দিয়েছিলেন এবং মানে অবস্থা দৃষ্টি মনেই হচ্ছে যে মানে যে কোনো বিষয়ে নির্বাচনের নির্বাচন প্রশ্নে যে কোনো বিষয়ে একটা পয়েন্ট অফ ডিফারেন্স থেকেই যাচ্ছে মানে এক জায়গা থেকেই এক জায়গা থেকেই থাকছে যদি এমন হতো যে কবিতা খানমের কাছ থেকে বা রফিকুল ইসলামের কাছ থেকে আসতেছে তার কিন্তু এক জায়গা থেকে আসতেছে যখন এটা এক জায়গা থেকে আসতেছে তখন বোঝাই যাচ্ছে যে এটা একটা প্রি কনসিপ বা প্রি হ্যাঁ একটা মানে এটা করতে হবে তাই করা এরকম ব্যাপার আজকে যে ডেলি স্টারে একটা কার্টুন দেখলাম নির্বাচন কমিশনার দুই দিকে ডান দিকে মারপিট তলোয়ার অন্যদিকে হকি স্টিক লাঠি টাঠি সবকিছু

তারা একটা সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত মানে ব্যাপারটা হচ্ছে প্যাটার্নটা বলে দিচ্ছে মানে মাহুব যদি মানে ডিফার করেন তাতে দোষের কিছু নাই প্যাটার্ন আমরা লক্ষ্য করতেছি প্রথম থেকে যে প্যাটার্নটা আমরা লক্ষ্য করতে এখানে মানুষ মতামত সাপেক্ষই কিন্তু একটা এক একরকম হতে থাকলে তখন কিন্তু সন্দিগ্ন করে তোলে মানুষকে স্যার শেষ 10 মিনিট আছে আপনি 3 মিনিট বলবেন আজকের শেষ বক্তব্য 3 মিনিট মৌলিক প্রশ্নটি হচ্ছে আমাদের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এটা কোনো বিশেষ কমিটি নয় আমার কাছে যা মনে হচ্ছে যে আমাদের সম্মানিত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ভেবে বসেছেন এটা কমিটি কাজেই তিনি তার নিজস্ব বক্তব্য দিচ্ছেন তার অধিকার তার থাকতে পারে সেটা সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে আলাদা আলাদা বক্তব্য আসতে পারে তাদের না আলাদা বক্তব্য বাইরে আসতে পারে না ভিন্নমত থাকতেই পারে কিন্তু কমিটি হলে যেমন সিন্ডিকেট বা এই ধরনের ছোটোখাটো কমিটি নোট অফ ডিসেন্ট নোট অফ ডিসেন্ট হতেই পারে কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানে এ ধরনের ভিন্ন মত বাইরে আসবার কোনো সুযোগ কিন্তু নেই এটা মনে রাখতে হবে ভেতরে আলোচনা পর্যায়ে মত দ্বিমত প্রতিমত ভিন্ন মত হতে পারে কিন্তু সিদ্ধান্ত হবে ভিতরের ভিতরের তর্কটি যখন আমি একটু বলি ওই যে খালেদা যিয়ার প্রার্থিতা বাতিলের যেটা সেটা কিন্তু উনি বাইরে এসে কিন্তু আগাম বলে দিলেন আগাম বলে দিলেন যে ওনার 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 প্রার্থিতা বৈধ এটা বাইরে এসে এটা বলার দরকার ছিল না একজন বলতেন হ্যাঁ যেকোনো মানে আন এনিমাল ডিসিশন হওয়ার পরে তারপরে কি বলে যে এটা

এভাবে সংবাদ সম্মেলন করতে পারেন বা এবং উনি যেভাবে মিডিয়ার কাছে এসে বলেন ইট ওয়াজ ডিসগ্রেসফুল টু লুক এট এটা এটা তো হ্যাঁ ওখানে ডিবেট হইছে ইত্যাদি যাই হর হইছে সেটাকে একটা সিদ্ধান্ত আকারে এসে তারপরে বলবো ডিবেট তো হতেই পারে ডিবেট তো হতেই পারে কোন বিষয়ে যে তো মতে মিলবে না কিন্তু তারপরেও অধিকাংশ মতকে গ্রহণ করাটাই তো গণতন্ত্র ডিবেট না হলে তো ধরে নিতে হবে যে ওখানে লাইভ নাই না সুতরাং ডিবেট আমরা স্বাগত জানাই কিন্তু ডিবেটের পরে ডিবেট শেষ হওয়ার পরে একটা কনক্লুশন হবে সেই কনক্লুশনটা নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার অথবা নির্বাচন কমিশনে কেউ অথবা তারা যদি মনে করেন সচিনের মাধ্যমে শুনচিনের মাধ্যমে এটা চাচিকে জানিয়ে দিতে পারেন আসলে নির্বাচন কমিশনে এই যে ঘটনাগুলো ঘটছে এটাতে মানুষজন একটু কনফিউজ হচ্ছে এখন তো দুই দিন আছে মাত্র এখন তাদেরকে এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানের যে ধরুন প্রতিষ্ঠানে এইভাবে হওয়া উচিত নয় তারপরে সবাই আলোচনা করে ডিসিশন দিচ্ছেন যে না এটা পস্প করা যাবে না তাইলে আপনার নির্বাচনী কর্মকর্তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে এই যে হচ্ছে যে নির্বাচন কমিশন তখন এটা পস্প করার পক্ষে ছিল কিন্তু পরিস্থিতি চিন্তা করে নির্বাচন কমিশন জনসমক্ষে একটু এলোমেলো ভাবে তখন বোধ আমরা আমরা সহনাগরিকেরা আমরা যারা কালো দাগটি নিতে চাই বুড়ো আঙুলের আর দুদিন তিন দিন পর তারা কিন্তু একটু অবাক হয়ে না এখন যে কাজটা করার কথা সে কাজটা হলো যে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যায় ভোট গ্রহণ যাতে শান্তিপূর্ণ হয় এবং ভোটাররা যাতে অংশগ্রহণমূলক একটা নির্বাচনে যেতে পারে ওদিকে মনোযোগ দেওয়া অন্যদিকে মনোযোগ দেওয়া সমাজ দেওয়া প্রকাশ করা এটা কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড জুয়েল জাকিয়ার হ্যাঁ আমি শেষ যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে গিয়ে যে শেষ পর্যন্ত আপনি যদি নির্বাচন কমিশন বলেন প্রশাসন বলেন শেষ পর্যন্ত দায়িত্বটি রাজনীতিবিদদের কাঁধেই পড়বে যাতে সে সুষ্ঠু নির্বাচন হবে সেক্ষেত্রে একটি উদাহরণ টানতে চাই সেটি হচ্ছে যে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় কালকে তার উপর একটা হামলার ঘটনা ঘটছিল এবং তিনি তার রক্ত একটু পাঞ্জাবি নিয়ে গুলশান অফিসে গিয়েছিলেন সুতরাং এক ধরনের টেনশন বাড়ছিল এটি নিয়ে যে কি হবে না হবে আজকে কিন্তু তার আসনেরই আওয়ামী লীগ প্রার্থী যিনি নসলামিদ বিপু তিনি পল্টনে চন্দ্র রায়ের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে তিনি ঘটনার ঘটনার জন্য জন্য দুঃখিত এবং এবং যারাই দায়ী তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত তিনি সেই ব্যবস্থা করবেন সুতরাং এই যে রাজনৈতিক সম্প্রীতি এই যে একজনের প্রতি একজনের এগিয়ে আসা আমার মনে হয় সেটি একমাত্র পারে যে সব ধরনের দুশ্চিন্তা কিন্তু সব ধরনের শঙ্কা গুজব এগুলোর অবসান ঘটিয়ে তিরিশ তারিখে একটি শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা মাঠে কাজ করা হিসেবে দেখেছি যে আমি আবার সে ঢাকা ভারতে যেতে চাই যে আজকে যখন যুবলীগ তার মত বিনিময় সভার জন্য আয়োজন করছিলেন সেখানে বিভিন্ন জায়গা থেকে যখন ট্রাক ভরে পায়ে হেঁটে মিনিবাসে করে নৌকার পক্ষের সমর্থকরা আসছিলেন তখন একই সঙ্গে আমি দেখেছি যে কিছুক্ষণ আগে হাত পাখার মাইকিং হয়ে গেল এবং কিছুক্ষণ তার কিছুক্ষণ পরে জোনাইসাকির কোদাল নিয়ে মাইকিং হলো তো এই সহ অবস্থানটা যদি থাকতে পারে সেখানে এবং আমি আজকে সেখানে দেখেছি যে হাত পাখা এবং কোদাল দুটির দুই দলেরই পোস্টার আছে তাহলে কেন বিএনপি থাকতে পারবে না বিএনপি কেন সেখানে আসতে পারবে না আমরা আর দুই দিন মাত্র আছে কাল এবং হ্যাঁ সেখানে আসলে আমার পক্ষে যাওয়া সম্ভব না আমি আমার এর আগে বলেছি যে কিছুটা কৌশলী আপনি প্যানেল যেটা কিছুক্ষণ আগে বলেছেন যে একটা ব্লেম গেম খেলার চেষ্টা চলছে আহ সেটিও হতে পারে আর ত্রিশ সেকেন্ড শেষ আরেক দিন কথা হবে ধন্যবাদ ডক্টর সৈয়দ আনার হোসেন ধন্যবাদ জনাব মাহবুব কামাল ধন্যবাদ আবাল মোহাম্মদ শহীদ খান ধন্যবাদ আমাদের সহকর্মী ইসমাইল হোসেন জুয়েল ধন্যবাদ আমাদের সহকর্মী জাকিয়া আহমেদ সমাজ দর্শক জি ডায়লগে এ পর্যন্ত মানুষ মতামত সাপেক্ষ এবং মানুষ মতামত সাপেক্ষ বলেই গণতন্ত্র মানুষ মতামত সাপেক্ষ বলে ভোট দেয় এবং প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান বা যে কোনো কমিটির সবখানে মানুষের মতামত থাকে তার মতামত জানায় কিন্তু জানানোর একটি প্যাটার্ন থাকে বা আমরা একটি প্যাটার্ন দেখে অভ্যস্ত সেই অভ্যস্ততার মধ্যে আমরা থাকতে চাই এবং এই অভ্যস্ততার মধ্যে থেকেই ত্রিশ তারিখে ঠিক যেন রাতের বেলা একটি উৎসবমুখর নির্বাচন নিয়ে আমরা কথা বলতে পারি এই প্যানেলে বা এই টেবিলে বসে এমনটি আমাদের প্রত্যাশা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সামনে দিনগুলো হোক উজ্জ্বল সুন্দর শুভরাত্রি